সবাইকে সোনালি সাতক্ষীরায় শুভেচ্ছা। আইসা কত রাজো ইতালি কোনখানে? এইটা তো অস্ট্রেলিয়া। তুমি কল তুমি না চীন কোনখানে? এইটা মনে হইতাছে চীন। দাদির কাছে যাও তো। একটি ঘোষণা, সারা বিশ্বে করোনা ভাইরাস নামক এক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে, এমনকি মৃত্যুবরণ করছে এই ভাইরাস থেকে। কই যেতেছো মা? একটু দোকানদারের বাড়ি যাই, ওর ভাইয়ের বিয়ের কথা হইতাছে তো। না দাদি, তুমি যাইও না। দাদি তুমি জানো না, এই ভাইরাস খুব ছোঁয়াছে, একজন থাইকো অনেক মানুষের মধ্যে দ্রুত ছড়াইতে পারে। আমি তো শুধু দোকানদারের বাড়ি যাব, কোনো মানুষের ভিড়ে যাইতাছি না। শুনছি বাইরে গিয়া বা ঘোরাফেরা করিয়া এই ভাইরাসে আক্রান্ত লোকের থেকে যে কেউ আক্রান্ত হইবার পারে। তুমি অসুস্থ হইলে তখন আমরা তোমার থেকে আক্রান্ত হইবার পারি। তাই আমাগো সকলের ঘরে থাকুনই ভালো। টিভিতে আরো কইছে করোনা ভাইরাস থেকে রক্ষা পাইতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হইব। সামাজিক দূরত্ব মানে কি বাবা? সামাজিক দূরত্ব মানে শারীরিক দূরত্ব, কাছাকাছি না থাকা। নিতান্ত জরুরি হইলে যদি কেউ ঘরের বাইরে যায়, তাইলে একজনের থেকে অন্যজনের দূরে দূরে বা কমপক্ষে 3 ফুট দূরে থাকতে হইব। দূরত্ব দূরে 3 ফুট দূরে। মিনা, রাজু, সন্ধ্যা হইছে, হাত মুখ ধুইয়া পড়তে বসো। করোনা খুব ভয়ঙ্কর ভাইরাস, তাই না মিনা? খুব ভয়ঙ্কর। ওরা বাইরে আসছে না, ওরা সবাই বাসায় থেকে সাবধানে যুদ্ধ করছে। চলো বাইরে ভিড়ের লোকদের আক্রমণ করি। ধন্যবাদ, আবার দেখা হবে সোনালি সাতক্ষীরায়।